গোপালের দোলের 2021-এর যে ভিডিও আপনাকে দেখাচ্ছি সেই ভিডিওর তৃতীয় পর্বে আমরা চলে এসেছি। এখন মোটামুটি এই 6:30 মতো বাজে, আমরা এসেছি এখানে প্রায় 4:30 সময়। তো তখন প্রচুর লোকজন ছিল, এখন অনেক লোকজন কমে এসেছে, ধীরে ধীরে কমে আসছে লোকজন। এখন কিছু কিছু কাছের লোক যারা আছে তারা আসছেন, তারা পায়ে আবির দিচ্ছেন এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করছেন, আবির খেলছেন এবং তারপরে আবার চলে যাচ্ছেন। এখন সেই লোকজনের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। তো সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ চক্রবর্তী। আপনারা দেখছেন ম্যাল্লো গ্রামের যে 500 বছরের পুরনো মদন গোপাল জিউয়ের মন্দির রয়েছে, সেই মন্দিরে 2021 সালের গোপালের দোল। আগের ভিডিওগুলি যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখতে পারেন, বা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি আগেও বলেছি যে এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো একটি মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, যা একটা সময়ে এখানকার যারা জমিদার ছিলেন তারা তৈরি করেছিলেন এবং এটি প্রায় অনেকটি ভগ্ন দশা হয়ে গেছিল, সেইটা এখন পুনরুদ্ধার করা হয়েছে এবং এখন অনেকটাই ভালো পরিস্থিতিতে রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এটিকে সংরক্ষণ করছেন। তো এখানের যে বিশেষত্ব আমরা বলেছিলাম যে যেদিন সাধারণ দোল হয় তার পরের দিনে এখানে দোল হয়, গোপালের দোল, এবং যেদিন সাধারণ চাঁচড় হয় তার পরের দিনে এখানে চাঁচড় হয়। তো এটা এখানকার প্রথা, সেই অনুযায়ী আজ 29শে মার্চ এইখানে দোল খেলা হচ্ছে এবং বিকেলে এখানে একটি মেলা বসবে, সেই মেলার ভিডিও আপনাদের দেখাবো। আপনারা যদি এই মন্দিরটি পরিদর্শন করতে আসেন তাহলে বলে দিই দেউলটি স্টেশনে নেমে প্রায় 25 মিনিটের রাস্তা এটি হাঁটা ডিস্টেন্সে। আর যারা নিরালা যে রিসর্ট আছে ম্যাল্লোকে, বা অনেকে দেউলটি বলেন এটাকে, বেসিক্যালি এটা ম্যাল্লো, দেউলটি স্টেশন, সেইখানে যারা নিরালায় পিকনিক করতে আসেন বা কোনো ট্যুরে আসেন, মিটিংয়ে আসেন, তারা একবার এইটা, এই গোপালের মন্দিরটা দেখে যেতে পারেন। এছাড়াও এখানে পাশাপাশি যে সমস্ত দেখার জিনিসগুলো রয়েছে, আপনারা জানেন যে গোপালের মন্দির একটি 500 বছরের পুরনো মন্দির এটি তো রয়েছে, এছাড়াও শরৎচন্দ্রের বাড়ি রয়েছে এর একটা গ্রাম পরে, এরপরে শামতা, তারপরে পানিত্রাস বা শামতা বেড যেটাকে অনেকে বলে, সেখানে শরৎচন্দ্রের বাড়ি রয়েছেন, বাড়ি রয়েছে, সেই বাড়ি আপনি দেখতে আসতে পারেন। অনেকেই হয়তো সেই বাড়ি দেখতে এসেছেন, যারা আসেননি তাদেরকে বলে দিই যে শরৎবাবু শেষ জীবনের অনেকগুলো বছরই এখানে কাটিয়ে গেছেন এবং তার ব্যবহৃত নানা রকমের জিনিস সেখানে কিন্তু রাখা আছে, সেইগুলো দেখতে পারেন। এছাড়াও এখানে রয়েছে আরও দু একটি মন্দির, যেটি পানিত্রাসের বুড়িচণ্ডী মাতার মন্দির রয়েছে, এছাড়াও বিরামপুরের কালী মন্দির রয়েছে, যেগুলো যথেষ্ট জাগ্রত বলে প্রমাণিত। তো সেগুলো দেখতে আসতে পারেন, এখানে কোনো টোটো বা অটো রিজার্ভ করে আপনি এগুলো ঘুরে নিতে পারেন। তো আমরা দেখছি যে এখানে দোল খেলা বেশ জমে উঠেছে, যদিও আগের তুলনায় লোকজন অনেকটাই এখন কমে এসেছে। আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রায় যখন অন্ধকার ছিল 4:30 থেকে আমি এসেছি, তার আগে 3:00 থেকে দোল খেলা শুরু হয়ে যায়, প্রচুর লোক ছিল, এখন লোক অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক কমে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কিন্তু দোল খেলছেন এবং মেয়েরা হলুদ শাড়ি পরে এসেছেন, মাথায় হলুদ ফুল দিয়ে এসেছেন যাতে করে বেশ সুন্দর দেখতে লাগছে। আগের ভিডিওগুলোতে অনেক আপনাকে এরকম আমি ভিডিও দেখিয়েছি, অনেক তখন
মেয়েরা অনেক বেশি হলুদ শাড়ি পরে এসেছিলো। এখন বেশিরভাগটাই ছেলেদের ভিড় দেখা যাচ্ছে, যখন সকালের আলো বেশি ফুটে উঠেছে, 6:30-7:15 বাজে। আর ধীরে ধীরে এটা খালি হতে শুরু হবে, অর্থাৎ প্রায় 7:30-7:30 মধ্যে এটি একদমই প্রায় খালি হয়ে যাবে, এবং তারপরে আস্তে আস্তে দোকান বাজার তৈরি করা শুরু হবে, অর্থাৎ বিকেলে যে মেলা হয় সেই মেলার। তো দেখুন কীভাবে আনন্দ করছে এরা, দোল খেলছে। সামনে দেখতে পাচ্ছি আমরা গোপালের মন্দিরটি, যেটি পরবর্তীকালে সিমেন্ট দিয়ে সারানো হয়েছে। এই ভিডিওটার পরের ভিডিওতে 4 নম্বর পার্টে, যেটি এই সিরিজের শেষ পার্ট, সেই পার্টে আপনাদের দেখাবো কিছু দোকান বাজার যেগুলো বসছে, তাদের সঙ্গে কথা বলবো এবং পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলবো, আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে। তো সেখানে আপনাদের দেখাবো, দেখুন কীভাবে আনন্দ করছে এরা। তো সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, এবং রং খেলা জমে উঠেছে, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্রই আবির খেলা হয়, কোনো গোলা রং খেলা হয় না, এটাই এখানকার বৈশিষ্ট্য। এবং খুব সুষ্ঠু একটা রুচিসম্পন্ন এখানে দোল খেলা হয়, সবাই খুব আনন্দ করেন প্রতি বছর। আমি প্রতি বছরই এই দোল প্রায় দেখতে আসি, এবং ছোটো বয়স থেকে আমি এখানেই মানুষ হয়েছি কাছাকাছির মধ্যে, তাই এবছর মনে হলো যে এটিকে রেকর্ড করে একটু সকলকে দেখানো দরকার আছে, তাই আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনার কেমন লাগলো, এবং আরও যদি কিছু ইনফরমেশনের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, আমার যতদূর সম্ভব আমি সেই ইনফরমেশান আপনাদের প্রোভাইড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দূরের যে সাদা ঘরটি, সেইখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছেন, এবং ওখানেই সবাই লাইন দিয়ে, একটা সময় প্রচুর লোক ছিল যখন লাইন দিয়ে ওখানে পায়ে ওনার আবির দিয়েছে। এখন লোকজন অনেকটাই কমে এসেছে বলে এখন সেইভাবে লাইনটা অতটা দেখা যাচ্ছে না, ফাঁকায় ফাঁকায় সবাই ঢুকছেন এবং আবির দিয়ে বেরিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে এই সময় এলে আপনি হয়তো লাইনটা ফাঁকা পাবেন বা ভিড় হয়তো অতটা পাবেন না, আবির দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু সেই মজাটা হয়তো আপনার হবে না যে অনেক লোকজন যেখানে প্রচুর সবাই রং খেলছে, আবির খেলছে, ছোটাছুটি করছে, সেই মজাটা হয়তো আপনার হবে না, তাই একটু আগে এলে সেই জিনিসগুলো দেখা সত্যিই ভালো লাগবে। তোমরা দেখছেন অনেকেই যাদের খেলা হয়ে গেছে তারা জিলিপি, কটকটি বা জিবে গজা, বাদাম এইসব কিনে বাড়ি ফিরছে, অর্থাৎ সবাই প্রায় আসেন এখানে আবির দিতে, তারপরে ফেরার সময় মঠ বা ফুট কড়াই ভাজা বা কোনো না কোনো মিষ্টি কিনে নিয়ে যান, সেটা একটা বেশ অনুষ্ঠানের মেজাজ নিয়ে আসে। তো আপনাদের দেখাবো এখানে পেছন দিকে যে জিলিপির দোকানগুলো হয়েছে সেইগুলো আপনাদের দেখাবো। তো দেখুন এখানে অনেকগুলোই দোকান বসেছে, এবং এরা বিকেলবেলায় যে মেলা থাকছে সেই মেলায় তো অংশগ্রহণ করছেনই, তারপরে উঠে যাবে, একদিনের মেলা হয় এটি। তো দেখুন সবই প্রায় রয়েছে, জিলিপি ভাজা চলছে এখানে, আপনাদের দেখাচ্ছি গোপালের দোলের সকালের যে দোল খেলা হয়, গোপালের দোল হয় সেই দোল খেলা 2021 সালে 29শে মার্চ। আজ অ্যাকচুয়াল দোলের পরের দিন, অর্থাৎ যদি হোলি হয় সেই দিন, কিন্তু এখানে গোপালের দোল পরের দিনই খেলা হয়। দেখুন সবাই খুব আনন্দ করছে, যদিও দোকানে সেইভাবে ভিড় নেই, এখন অনেকটাই ফাঁকা আছে, তো
তবে বিকেলের দিকে যথেষ্ট ভিড় হয়, বিকেলের দিকে মেলা খুব জমে ওঠে। তো সেই ভিডিও আপনাদের দেখাবো, সেই ভিডিও দেখার জন্যে চ্যানেলে চোখ রাখুন। প্রি রেকর্ডেড লাইভ ভিডিও দেখাবো আপনাদের। তো এই যে অংশটা, এই অংশটা আগে অনেকটাই ঝোপঝাড় ছিল, পরবর্তীকালে এটিকে পরিষ্কার টরিষ্কার করা হয়। এবং এটি মন্দিরের পেছনের দিক, যেখানে কর্তৃপক্ষ এই সমস্ত খাবারের দোকানগুলির জন্য জায়গা দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাথরটি, বলেছিলাম যে কেউ নাড়াতে পারে না বা তুলতে পারে না, সেই পাথরটিকে এখানে অনেকগুলো ছোট ছোট ছেলেরা চেষ্টা করছেন সেটাকে নাড়ানোর বা তোলার চেষ্টা করছেন। অনেকেই এটিকে আবির দেন, প্রোগ্রাম করেন, আপনারা দেখেছি। এবং এই পাথরটি খুব মিরাকেল পাথর, মানে এত ছোট পাথর কিন্তু এতটাই ভারী যে এটা কিন্তু একজনের পক্ষে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুব কঠিন একটা ব্যাপার। যদিও এটা গড়িয়ে হয়তো নিয়ে যাওয়া যেতে পারে, তো অনেক কষ্ট করেই দেখুন সবাই মিলে চেষ্টা করে একটুখানি এটাকে নাড়াতে পারছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে তুলে দাঁড় করিয়েছে অনেক কষ্টে, মানে এতটাই ভারী। এবং কথিত আছে নাকি এই পাথর আগেকার যিনি জমিদার ছিলেন তারা নাকি কাঁধে করে নিয়ে যেতেন রূপনারায়ণের নদীতে, এবং যখন গোপালকে চান করে নিয়ে করতে নিয়ে যাওয়া হতো, গোপালের চান হতো, স্নান হতো, সেই রূপনারায়ণ নদীতে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন আবার। তখনকার দিনের এটা একটা প্রথা ছিল। তো জানি না কীভাবে এই পাথরটিকে এনারা চাগাতেন, তবে এর যে আকৃতিটা দেখে অনেকটাই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বসার জন্য হয়তো অনেকটাই ব্যবহার হতো একটা সময়, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে তিনখানা দাগ রয়েছে যেটা ক্ষয়ে ক্ষয়ে গেছে। এবং যখন কোনো জিনিসের ওপরে কন্টিনিউ বসা হয় বা কিছু রাখা হয় সেখানে যে ক্ষয় প্রাপ্ত হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন যে তিনখানা, তিনজন বসার একটা সিটের মতো ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো জানি না এটা হয়তো আগে অতীতকালে হয়তো বসার জন্য ব্যবহার করা হতে পারত। তো বর্তমানে এটি রয়েছে এখানে এবং এটিকে প্রণাম করা হয়, আবির দেওয়া হয় এবং এটিকে স্পর্শ করে মনোবাঞ্ছা জানানো হয়। তো এরা সেটাকে কিছুটা নাড়িয়েছে, একটু দাঁড় করিয়েছে, কিন্তু এর থেকে বেশি কিছু আর করতে পারেনি, এতটাই ভারী পাথরটা। তো যাই হোক, তো মন্দির দেখাচ্ছি আপনাদের, গোপালের মন্দির, 500 বছরের পুরনো এই পুরাকৃতি, আমাদের ঐতিহাসিক যে সম্পদ সেটি নিয়ে দাঁড়িয়ে আছে ম্যাল্লো গ্রামের এই রূপনারায়ণ নদীর তীরে। আপনারা যদি কেউ দেখতে আসেন তো অবশ্যই আসতে পারেন। যারা জানেন যে এখানে শরৎচন্দ্রের বাড়ি রয়েছে তারা শরৎচন্দ্রের বাড়ি দেখতে আসেন পানিত্রাসে। এছাড়াও শরৎ রোডের পাশে শরৎচন্দ্র বাড়ি থেকে একটু দূরে শরৎ মেলা হয়, আপনারা জানেন 21 জানুয়ারি থেকে 27 জানুয়ারি সেই শরৎ মেলা যারা দেখতে আসেন তারা ওই সময়টা আসতে পারেন। তাহলে আপনি শরৎ মেলা দেখতে পাবেন, তাহলে আপনি শরৎচন্দ্রের বাড়ি দেখতে পাবেন এবং গোপালের মন্দিরটা একটু টাচ করে যেতে পারেন। এছাড়াও আরও দুটো মন্দির, যেটি আমি বলেছিলাম যে বুড়িচণ্ডী মাতার মন্দির পানিত্রাসে এবং বিরামপুরে কালী মন্দির রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন, এগুলো যথেষ্ট জাগ্রত দেবী এখানে থাকেন। এছাড়াও যারা নিরালা রিসর্টে ঘুরতে আসেন ম্যাল্লোকের তারা তো জানেন হয়তো এই জায়গাগুলো পরিদর্শন করেন। তো আপনাদের দেখাচ্ছি গোপালের মন্দির, দেখুন গোপালের মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। এবং এই মন্দির একটা ফ্রেমে ধরা সত্যি এত বড় সম্ভব নয়, তাই যতটা সম্ভব আমি চেষ্টা করছি সেটাকে দেখানোর। অনেকে এটিকে প্রদক্ষিণ করেন, অনেকে 3 বার, অনেকে 7 বার প্রদক্ষিণ করেন আবির দেওয়ার পর। সেই প্রদক্ষিণ এখন চলছে, এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে, অর্থাৎ যত সময় যাবে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। এখন প্রায় 7টা এরকম বাজে, তো 7:30টার মধ্যে সবই প্রায় ফাঁকা হয়ে যায়, তারপরে দোকান দানি শুরু হয়, বিকেলে যে মেলাটি হবে তার প্রস্তুতি চলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নমস্কার।